সো রাইট গাইস, আজকের ভিডিও শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত দেখার বাদে আপনারা নিজে নিজেও কমেন্ট বক্স কমেন্ট করবা যে গাইস আমরা রিয়েলি চিজ কিনা। জিও গাইস, আর গাইস এই কমেন্ট করতে আপনারা 100% বাধ্য হইবা, কারণ গাইস আজকের এক্সপেরিমেন্টও আর গাইস আজকের ভিডিওর মাঝে আপনারা এমন এক্সপেরিমেন্ট এমন ইউনিক বিষয় দেখা যাইরা যেটা আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ইনসানে এই জিনিস করার চিন্তাও করছে না। সো ইন্ট্রো দেখো, আমরা এক্সপেরিমেন্টের মাঝে বিজ্ঞানের হাত আছে, যা দেখ পাই তা করা করার চেষ্টা করব না। আমরা এক্সপেরিমেন্টের মাঝে বিজ্ঞানের হাত আছে, যা দেখ পাই তা করা করার চেষ্টা করব না। বিজ্ঞানের কারণ গাইস আজকের ভিডিওর মাঝে আমরা এমন ডেঞ্জারাস সবচেয়ে খতরনাক সবচেয়ে ভয়াবহ এক্সপেরিমেন্ট করার যেলাম, যেটা দেখার মাঝে আমি 100% গ্যারান্টি দেওয়া কইবো আপনারা এটা বাসাত করতে হবে না। আর গাইস একটাও কমেন্ট করবো আমরা চিজ কিতা। তো গাইস দেখো, আমরা আজকে এক্সপেরিমেন্ট করবো যেটা হলো, এটা হইলো বিষা, বিদেশে এবার বিষা নয়, এটা হইলো ওই যে চুলকায় যে পোকা। তো গাইস এই বিষা যার শরীর বা যার অঙ্গ প্রত্যঙ্গ লাগে চুলকাইতে চুকাইতে বা দুদিন বিয়ান হয়ে যায়, এরপরও চুলকানো যায় না। আর গাইস এটা ও সাধারণত দেখা যায় যেমন খাফর মেলিয়া দেন, আর খাফরের দিকে হাঁটি হাঁটি যায় যখন রেললাহান ট্রেনলাহান, ওই সময় যে বিশাল লোমগুলা খাফরে লাগে যায়, পরবর্তীতে যখন আমরা খাফরগুলা পড়ি তখন এই লোমগুলা যখন আমরা শরীরের মাঝে গেঁথে যায় তখন আমরা চুলকানি রোগে আক্রান্ত হই। তবে গাইস আমার একটা প্রশ্ন ছোটোবেলা থেকে, কারণ আপনার ভাই সবচেয়ে ইউনিক চিন্তাধারণা লইয়া, সো গাইস প্রশ্নটা হইলো যে গাইস আমি যদি সিম্পলি বিষয়টারে হাতও লই তৈলে কি তৈব। তো গাইস আজকের ভিডিওর মাঝে আপনার ভাইয়ে মিস্টার মজা লিমিটেডে কিতা করবো সিম্পললি বিষয়টারে হাত লইব বা হাতাইয়া দেখবো কিতা রেজাল্ট কিতাও ফলাফল হয় আর কিতাও বা আত পাওয়া বিক্রিয়া ঘটে। তো প্রডিউসার হিসাবে এটারে কন্ট্রোল করা দেখো গাইস, এগুলো অরিজিনাল ভিসা, এটা কোনো টয় নাই, এগুলো কোনো খেলনা নাই, এটা হইলো অরিজিনাল ভিসা। আর এটা কোনো ব্যাটারি চালিত ভিসা না, রিমোট কন্ট্রোল। আসলে গাইস সবচেয়ে ভয়ের কারণ আতঙ্কময় জিনিস, তবে গাইস রিস্ক লইলাই আজকে, কারণ ছোটোবেলা থেকে একটা ইচ্ছা আপনারা আবার কইবা না যে আমি ভিডিও ভাইরাল হইবার লাগে এটা হাতে লইলাম। আসলে আমি ছোটোবেলা থেকে ইচ্ছা জিনিসটা করার, অকারণেও লইলাম আর ক্যামেরার মধ্যে করার ইচ্ছে হয়েছে, অকারণে আপনারাও দেখাইয়া সাক্ষী হয়ে যায়। তো সিম্পললি গাইস রেডি, সরলাইট গাইস দেখো আমি তো জাস্ট আমি চাইলাম যে আমার হাতের অতটুকু পর্যন্ত আমি স্পর্শ করবো অভিষেকটারে, আর গাইস বাকিটুকু জায়গা আমি চাইলাম না চুলকাও, ও কারণে একটু সেফটি ফার্স্ট। সো গাইস অতটুকু সেফটি, সো রাইট গাইস আপনারা দেখতে পারা আমার হাতে অতটুকু আমি পলিথিন দিয়া গাইস, পলিথিন রোল পলিথিন দিয়া গাইস আমি কতটুকু ডাকি লিছি, কারণ গাইস সেফটি লাগি। আর গাইস যখন বিসমিল্লাহ ওই হাতে লইস, দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট বা টেস্টিং। তো গাইস আমি ফার্স্টে কইলে ইয়া এডিটা কিলা আইছে। তো গাইস আমরা গত এপিসোডে ভিডিও শুট করার মধ্যে ঠিক আমার সাধন মাঝে একটা গাছ আছে, আর গাইস গাছও পাতা বাহার পাতাচ্ছে গাইস বিষার সংখ্যা বেশি, একটা বিষা দুইটা বিষা তিনটা চারটা পাঁচটা, তো গাইস গাছে খালি বিষাও পরে। আর গাইস ওর থেকে গাইস আমরা প্ল্যান আইলো যে আমরা এখানে না বিষারে হাত লইয়া, আর গাইস আমার তো ছোটোবেলা থেকে একটা ইচ্ছা আসতো যে বিষাটা হাত লইয়া দেখতাম এটা শৈলে কতটুকু ক্ষতি হয়, কাফড় লাগার পরে যদি এমন ক্ষতি হয় তাহলে শৈলে তো একটু বেশি ক্ষতি হইব, বেশি কতটুকু ক্ষতি হয় একটা আমার নিজে নিজের মধ্যে করতাম চাইলাম, তারা করলো অনেক টিম, তারা আমি রিক্স লইবার দিলাম না, অনলি জাস্ট আমি টেস্ট করলাম। ওকে বডি ইউজার সাহেব আমি গাইস সিম্পললি আমার হাতের ও সাইড, কারণ গাইস এই সাইড সেন্সিটিভ নাই, ও সাইড হইলো বেশি সেন্সিটিভ, একটু পাতলা চামড়া আর গাইস লুমটা একটু বেশি বালা গিতব। ওকে গাইস বিসমিল্লাহ, ই গেইনার তুই গেইনার রে ভাই তুই গেইনার, উয়া উয়া একটু লাগা। তো গাইস দেখো কেমন হবে, দেখা যাও গাইস কি তো হয় গাইস, আতো আমি কিছু অল্প সময় আবার টাচ করি, আবার লাগাও বেশি লাগাও অগ্রমুখ লাগাও আবার লাগে
হালকা লাগে গেছে আমার খামর দিল মানে ও গাইস দেখো গাইস একটা লুম লাগছে লাগে আরো লুম আছে গাইস তা অনুবীক্ষণ যন্ত্র লাগব ও বর্ডার পাস আজকে গাইস দেখতাম কি তো আজ তারি আজ সাই দে হ্যাঁ আজ সাই দে আজ সারাম না গাইস কিছু অক্টোপাস রিঅ্যাকশন দেয় তার আদো গাইস আমি লাগাইরা মাতো এই আমি লাগাই দেই এটা গাইস দাও গাইস ও গাইস হালকা হালকা সুলতানি বাবার গাইস হালকা হালকা একটা আনিজি আনিজি একটা ফিলিং আর তোমার মাঝে আর লাগা আর লাগা আর লাগা আর লাগা প্লিজ গাইস ডোন্ট ট্রাই ইট বাসাত করার কোনো সময় চিন্তা করবে না আমার লান পাগল হয়ে না লাগা না কি আমার লান পাগল হয়ে না গাইস হ্যাঁ দাও গাইস উলেনি উলেনি খাওয়া মারছে গাইস আমি এত রসে যে একটু লাগাই দিই গাইস কি তো হয় তো গাইস রেল গাড়ি আমি ছোটবেলা গাইস ভাবতাম ওটা দেখব তো রেল গাড়ি বানাইছে আসো গাইস ও গাইস 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 সুলকার গাইস ওখানে কোন জায়গা গাইস গাইস সুলকার তারে মারিলে ধীরে ধীরে সবচেয়ে সেন্সিটিভ বডি তোমার ঠকওয়ালা গাইরাম গাইস যাতে করে একটু তাড়াতাড়ি চুলকা আমি কষাইরাম কিন্তু গাইস হালকা হালকা চুলকার গাইস কিন্তু যতটুকু রিয়েল লাইফ আপনারা বুক করছেন ততটুকু অন না আরো লাগা আরো লাগা দেখো গাইস আমি সেফটি লইয়া আছি ও গাইস আমি ডাইরেক্ট সেফটি হলো গাইস চুল গাইস ব্যাগ ভরা চুল কারণ গাইস চুল দিয়া এই লুঙ্গোলা একটু ভালোভাবে উঠে অথবা পয়সা করে পাতা আর কি রাবার বা ইলাস্টিক জাতীয় কিছু দিয়ে এই লুঙ্গোলা সরাইতে হয় গাইস এটা খামার খাওয়াই দিয়ে তালা আচ্ছা গাইস আমি জানি গাইস আমি পিয়ানো এলাম বিয়ার গাইসর ডিসকভারি চ্যানেল বিয়ার গাইলসে মত স্টুডেন্ট তো আমার কিছু করে জানে ও গাইস চুলকার কিন্তু গাইস চুলকার গাইস চুলকার এখন চুলকার রিয়েলি চুলকার চুলকার কিন্তু আমি একটুকু টাচ করতাম না ইয়াত দিয়ে যাতে করে আমার ইয়াতে কোনোভাবে আহত বা ক্ষত যার তোমরা প্লিজ টেবুল আর দিও না গাইস চুলকার কিন্তু এখন কিন্তু গাইস গাটা লাগছে ঠিক ও আঙ্গুলো সোজা সুজি গাইস ও জায়গাটা নেই এডিটর এডিটর সে না এসে এডিটর বেরা লাগবো গাইস সেম গাইস আপনারা যতটুকু যদি আপনারা কোনোদিন ভিজা লাগে থাকে চুলকার কিন্তু গাইস পিছরি দি ও একটু একটু ফুলে আসবে ও জায়গাটা ও কন্ট্রোলার বাড়ে গাইস দেখো গাইস আপনারা যদি কোনোদিন ভিসা আক্রান্ত মানে আর কি ভিসা লাগে তাহলে যেমন চুলকায় তার চেয়ে একটু বেশি একটু লাগে আমার কারণ আমি তো ডাইরেক্টলি লাগছে আর আমি তো নিজে থেকে আঘাত করছে গাইস না 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 খালাই দিব কোনবা হরাইবি আমার বা হরাইছ না 3 2 ও ও গাইস এমন হবে গাইস ধরে গাইস ও কিলা কইতাম গাইস আমি এক্সপ্লেইন করার কোনো ভাষা পাইলাম না মানে সিমটা মারি ধরে গাইস মানে আম পিপড়া জেলার সিমটা মারি ধরে তার প্রতিটা গাইস লেগ পাওয়া যেগুলো আছে প্রতিটা লেগ দিয়ে গাইস সিমটা মারি ধরে ও গাইস পুরো এদিকে চুলকাইয়া নেয় আর কি যখন দেখো গাইস একটা রিয়েলি একটা বিষয় যদি সরাসরি আমরা বডি বা আমরা স্কিনের টাচ করে কেমন অনুভূতি হয় গাইস আমি নিজে বুঝলাম আশা করি আমার ফেস রিঅ্যাকশন দেখে বুঝতে পারা
আমার কি তো অবস্থা তোমরা বুঝ নাই আমার কি তো অবস্থা আমার খাবার খাবার আমার কিন্তু গাইস আর গাইস তো স্পিডা আকাইয়া ধরছে গাইস মানে পুরা এয়ার সিল করিলাই ভ্যাকুয়াম সিল মানে গা ও চুল লাগাই গাইস চুল লাগাই তো আমি বেশি চুল কই চুল কই চুল ডালি যাও গাইস এখন আমরা কই ও জিনিসগুলো বসাত করব যেমন আপনারা যদি কোনো সময় বিছায় বা এমন চুলকানি বুঝাইন তাহলে গাইস সিম্পলি চুল বা পয়সা আমরা কাছে এখন পয়সা নাই তো গাইস ঠিক একদিকে মারবা গাইস ওদিকে ওলা ফালানোর চেষ্টা করবা কারণ রাবার বা ইলাস্টিক জাতীয় থাকলে মানে এটা এটার সাথে এটা লাগে আর কি গসা খাইয়া ছুটি যায় ও কারণে গাইস কইরাম যে আপনারা যদি ওই সমল আর কি এরকম না হইলাম চুলকানি বাসা রাই দিছে মানে যদি এরকম বাদে যদি বিছা যদি লাগে গাইস তাহলে ওই যে চুল বা পয়সাকর পাতা দিয়া আপনারা সুদানের চেষ্টা করবা আশা করি আপনারা রেহাই পাইবা আর গাইস আজকাল দেখে আইসন তো দেখে এরাম ময় মুরব্বী বা আপনার গার্জেন বা আমরা প্যারেন্টস গুরুজনে সবেও চুল আর পয়সাকর পাতা দিয়ে ছুটাই এই তো গাইস দেখো আমার একটা কিলা লাল আর হালকা হালকা ফুলের প্রায় কিলা হইতাম গাইস ভিতরে কিন্তু চুলকাইয়া মারিলা মানে গাইস কিছু আপনারা জেলা মানে আমরা জেলা স্বাভাবিকভাবে যদি যেমন চুলকানি হয় বিছা টিছা কাপড় লাগে জেলা হয় আর কি একটু বেশি কারণ এটা তো ডাইরেক্ট লাগছে তো আপনারা যদি এলাকা চুলকায় বা বিছা লাগে তাহলে চুলোর সহায়তায় বা পয়সাগর খাতা দিয়ে করার চেষ্টা করবা দেখো গাইস দেখো গাইস দেখা যায়নি ক্যামেরাম্যান দেখা যায় তো গাইস আই হোপ আপনারা ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে আজকের ভিডিওর লাইকিং আমি কোনো সময় অতিরিক্ত লাইকিং করি না আজকের ভিডিও লাইকিং রাখি 550 লাইক আপনারা আই হোপ কমপ্লিট করে নেবা আর ইলা ডেঞ্জারাস ইলা আপনারা যা ক্ষতি হব এমন কিছু বাসাত করার চেষ্টা করবা না আর গাইস বাচ্চা ইন্তরে তো বললেও দেখাইবা না কারণ গাইস তারা তো কোনো বুঝে না তারা যে কোনোভাবে সই দিব হইব একটা সামান্য কিরা কিন্তু গাইস ছোটো জিনিসের কিন্তু বড় কাজ যেমন একটা ছোটো বিছা আপনার শরীরে অতিরিক্ত ক্ষতি করতে পারে আমার অবশ্য তেমন করছে না তবে ভিতরে কিন্তু চুলকার দেখো গাইস ফুলাই নিছে তো গাইস দেখো নেক্সট ভিডিওত নয়া কোনো টপিকের উপরে অপর্যন্ত গুড নাইট